গুৱাহাটীর রেস্টুরেন্টত গুন্ডাগিরি করে রেস্টুরেন্টর কর্মচারী গুরুলা গুরুলক প্রহার করেছিল এনএসইউর পাঁচ সদস্যই। আমি সম্প্রচার করেছিল এনএসইউর পাঁচ সদস্যর গুন্ডাগিরির বাতরি বাতরি পরিবেশনের পিছতেই গুয়াহাটি এরি আত্মগোপন করেছে পাঁচ অভিযুক্ত। গুৱাহাটী এৰি পলায়ন ছাত্র সংগঠনের পাঁচ সদস্যর রেস্টুরেন্টত উদ্ভণ্ডালি করে পুনৰ সংবাদ শীর্ষত ছাত্র সংগঠনের সদস্য কত আত্মগোপন রেস্টুরেন্টত উদ্ভণ্ডালি করা উদণ্ড ছাত্র নেতার গেং বিচরা খাদ্য সময়ত নোপার বাবেই রেস্টুরেন্টর রাঁধনীশালত প্রবেশ করে এনএসইউর পাঁচ সদস্যই গুরুলা গুরুলক প্রহার করেছিল রেস্টুরেন্টর কর্মচারী। অকল প্রহার করাই নহয়, গ্রেনেড দি রেস্টুরেন্ট উড়াই দিয়ার হুঙ্কার প্রদান করেছিল ছাত্র সংগঠনটির সদস্য কেজনে। এই সমগ্র ঘটনা একাংশ সংবাদ মাধ্যমত বাতরি সম্প্রচারের পিছতে এতিয়া গুৱাহাটী এৰি আত্মগোপন পাঁচ অভিযুক্ত ছাত্র নেতার। ভিন্ন প্রান্তত আরক্ষী অভিযান চলায়ও বিমুখ হয়ে ঘুরি আহিবলগিয়া হয়েছে। ইতিমধ্যে কেস রেজিস্টার করেছো আর কেস রেজিস্টার করে তদন্ত চলি আছে আর যখন লোক দোষী তেওঁলোকক গ্রেপ্তার করবলে আমার টিম লাগি আছে। বর্তমান তেওঁলোক পলাতক অবস্থাত আছে, কিন্তু আমি অনতি পলমে তেওঁলোকক গ্রেপ্তার করি আইনগতভাবে ব্যবস্থা লম তেওঁলোক। কিছুদিন পূর্বে নিশার রাজপথত জুবিন গার্গর লগত অভদ্রামী করা এনএসইউর সদস্য হীরক রাজবংশী আর গীতার্থ এইবার জড়িত হয়ে পড়িল এই পাঁচজনিয়া গেঙত। অত্যধিক সুরার নিচাত রেস্টুরেন্টর কর্মচারীর উপর বর্মতা দেখালে এই পাঁচজনিয়া গেঙে। আরক্ষী আয়ুক্তর স্পষ্ট কথা, কোনো কারণতে সারি যাব দিয়া নহব ঘটনার জড়িত আটাইকেইজন অভিযুক্ত। আইন আছে, আইন মতে আমি আগতেও যেতিয়া তেওঁলোকে কিবা ক্রাইম করেছে তেতিয়া আমি একশন লৈছো, এতিয়াও আমি একশন লম। হয়, যিকেইজনের তদন্তত নাম আহিছে তেওঁলোকক আমি অ্যারেস্ট করবলে চেষ্টা করে আছো। ভাস্কর জ্যোতি হাজরিকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। সিকিমর কালিম্পং মেলাত সংঘটিত হয়েছে অঘটন, পদপিষ্ট হয়ে মৃত্যুমুখত পড়েছে সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান চাবলৈ যোৱা মহিলাসহ দুজন লোক, মানুহৰ ঠেলা হেঁচাত গুরুতরভাবে আহত হয়েছে কেইবাগৰাকীও লোক। সিকিমর কালিম্পং মেলাত পদপিষ্টর ঘটনা, নতুন বছর আনন্দ উল্লাসের মাজতে সিকিমত সংঘটিত হল এক শোকাবহ ঘটনা। কালিম্পং মেলা উপভোগ করবলৈ আহি প্রাণ হেরুয়ালে দুজন লোকে। প্রতি বছরে জানুয়ারি মাহর পহিলা বর্ষতে সিকিমত অনুষ্ঠিত হয় এই কালিম্পং মেলা। অইন বর্ষর দরে এই বর্ষতো এই জনপ্রিয় মেলা চাবলে ভিড় করেছিল সহস্রাধিক লোকে। দেওবারে নিশা কালিম্পং মেলাত আয়োজিত হয়েছিল সাংস্কৃতিক সন্ধ্যা, কিন্তু এই সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগের সময় ঘটিল অঘটন। হঠাৎ সহস্রাধিক মানুষের হেঁচা ঠেলাত পদপিষ্ট হয়ে দুজন লোকে প্রাণ হেরুয়ার লগতে গুরুতরভাবে আহত হয় চারজন লোক। এই ঘটনাত আন বহুজন লোক আঘাতপ্রাপ্ত হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। 48 ঘণ্টাৰ ভিতৰত ধুবুৰীৰ তামাৰহাটৰ অপহৃত কিশোৰীক উদ্ধাৰ। অৰুণাচলৰ পৰা তামাৰহাট আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰে 15 বছৰীয়া কিশোৰীগৰাকীক। আব্দুল মান্নান নামৰ যুৱকজনে কিশোৰীগৰাকীক অপহৰণ কৰি লৈ গৈছিল অৰুণাচলৰ জিৰোলৈ। অরুণাচলের তামারহাট আরক্ষীয়ে উদ্ধার করে 15 বছরীয়া কিশোরীগরাক। 1 জানুয়ারির দিনাই হরিপুর গাঁর আব্দুল মান্নান নামের যুবকজনে দশম শ্রেণীর ছাত্রীগীক অপহরণ করে লই গেছিল অরুণাচলের জিরোল। অপহৃতা কিশোরীগরাকীক উদ্ধার করার লগতে তামারহাট আরক্ষীয়ে আটক করে অভিযুক্ত যুবকজনক, লগতে অপহরণকাণ্ডত আব্দুল মান্নানক সহযোগ করা আন চারিজনকও আটক করে আরক্ষীয়ে। ইতিমধ্যে আমি গম পাইছো যে ছোৱালীজনীক 100% রাস্তার বাটৰ পৰা কিডনাপ কৰি লৈছে। সেই কাৰণে আমি যোৱা পৰহি দিনা আমি থানাত এজাহাৰ দিয়াৰ লগে লগে ধুবুৰী আৰক্ষী অধীক্ষক মহোদয় সন্মানীয় আনন্দ মিশ্ৰ ছাৰ আৰু লগতে তামাৰ থানাৰ আৰক্ষী বিষয়ৰ লগতে বিভিন্ন কৰ্মকৰ্তাই আমাৰ দল সংগঠনৰ কথা শুনি পেলাই তেখেতে 48 ঘণ্টাৰ ভিতৰত আমাৰ যে ছোৱালীজনক মোকলাই দিছে, সেই কাৰণে আমি আৰক্ষী অধীক্ষকৰ লগতে সমূহ প্ৰশাসনিক বিষয়াক প্ৰথমতে ধন্যবাদ দিছোঁ। ইপিনে অপহৃত আৰু অপহৰণকাৰীক তামাৰহাট থানালৈ অনাৰ পিছতে সৃষ্টি হয় উত্তপ্ত পৰিস্থিতি। অপহৰণকাৰী যুৱকজনক কঠোৰ শাস্তি প্ৰদানৰ দাবীত
প্রতিবাদ সাব্যস্ত করে বিভিন্ন দল সংগঠনে। ঘটনার তদন্ত ফাস্ট ট্রেক আদালতত করে অভিযুক্ত ফাঁসি দিয়ার দাবিরে বিভিন্ন দল সংগঠনে সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ। কেইবাটাও দল সংগঠনে সাব্যস্ত করা প্রতিবাদের ফলত ধুবুরী কচুগড় গড়কাপ্তানি পথত কিছু সময়ের বাবে স্তব্ধ হয়ে পড়ে যাতায়াত ব্যবস্থা। আর একটা কথা, যে গতি আমি দাবি জানাইছো যে যেজন দোষী, যে দুজন লড়ার নাম আমি শুনা পাই আছো, এই দুজন লড়ার ফাস্ট ট্রেক আদালতত বিচার হই অতি সোনকালে ফাঁসি হবে লাগে, এনেকুৱা যাতে বারে বারে ঘটনা নঘটে আমার অঞ্চলত। ইতিমধ্যে আরক্ষী অপহৃত আর অপহরণকারীর লগতে অপহরণকারী সহযোগ করা চারিজনক ধুবুরী আদালতত হাজির করে। উল্লেখ্য যে কিছুদিনের পর একটা দুষ্টচক্রই তামাহাট অঞ্চলত বিভিন্ন অসামাজিক কাম চলাই অহার অভিযোগ উত্থাপিত হয়ে আছে। তামাহাটের পর শহীদুল হক, নিউজ18 অসম নর্থ ইস্ট। উজনীত কংগ্রেসক উৎখাতর লক্ষ্যে বিজেপিয়ে রচিছে ব্লু প্রিন্ট। চৰাইদেউ আর শিবসাগর জেলাত সাংগঠনিক ভেটি বুজ লবলে দলীয় কর্মীরা বিজেপির প্রভারী বৈজয়ন্ত জয়পান্ডার বৈঠক। তিনটাক সমষ্টিত নতুন মুখ নিক্ষেপর গোলাগথা বিজেপি নেতৃত্বর। লক্ষ্য কংগ্রেসক উৎখাত। বিটিসির নির্বাচনত লাভ করা অভূতপূর্ব সফলতার পিছত আত্মবিশ্বাসী বিজেপিয়ে উজনির কংগ্রেসক উৎখাতর লক্ষ্য বান্ধি লৈছে। সেই লক্ষ্য আগত রাখি উজনি উপস্থিত বিজেপির প্রভারী বৈজয়ন্ত জয়পান্ডা। চৰাইদেউ, শিবসাগর আর ডিব্রুগড় জেলাত কংগ্রেসের দখলত থাকা সমষ্টি আর জেলা কেক্ষণত থাকা বিজেপির বিধায়ক কামর খতিয়ান লব প্রভারী পান্ডায়। দেখিয়ে যে মাহল হতনা পজিটিভ হ প্ল্যানিং হ্যাঁ কি জিতনে সব উপলব্ধিয়া জিতনা কাম হুয়া হ্যাঁ টি গার্ডেন এস্টেট মে জো পহলি বার ইতনা কাম হুয়া হ্যাঁ ইয়ে লোগো কো হাইলাইট করনা চাইয়ে অর আসাম কা এক নব নির্মাণ জেসে হো রা হ্যায় জিস তরহ কা বিকাশ কা কাম হো রা হ্যায় জিস তরহ কে রাস্তো কা কাম হো রা হ্যায় নামঘর কা অভি জো দুবারা রেনেসাঁস হো রা হ্যায় इसके बारे हम हाईलाइट करेंगे, ये है प्रमुख। বিশেষ কই কংগ্রেসের দখলত থাকা নাজিরা শিবসাগর দুমদুমা উদ্ধার করবলৈ কি ব্লুপ্রিন্ট লৈ আগবাঢ়িব লাগিব তার উপর গুরুত্ব দিব বৈজয়ন্ত জয়পান্ডায়। 4 জানুয়ারিত চৰাইদেউ আর শিবসাগরের সাংগঠনিক ভেটির বুজ লব জয়পান্ডায়। পান্ডার টার্গেটত নাজিরা, শিবসাগর, সোণাৰী সমষ্টি। নাজিরা সমষ্টিত আহোম ভোটার 47,000, সংখ্যালঘু ভোটার 25,000, চাহ জনগোষ্ঠীর ভোটার প্রায় 42,000। আহোম প্রার্থী হিসাবে এই নাজিরা সমষ্টিত ময়ূরবর্গহেক প্রক্ষেপ করব পারে বিজেপিয়ে। শিবসাগর সমষ্টিত প্রণব গগৈর অবর্তমানত বহুলা বিভক্ত শিবসাগর কংগ্রেস, তারেই সুযোগ লোবলৈ সাজু বিজেপি। আর ইয়ার বাবে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে বিগত সময়ত চলাই যাওয়া দুর্নীতি বিরোধী যুঁজের এখন মুখ অংশমিতা গগৈক প্রক্ষেপ করব পারে। অবশ্যই সুরভি রাজকুঁড়িও শক্তিশালী প্রার্থী এই সমষ্টিট। এই দুইটা সমষ্টির উপরও জয়পান্ডার টার্গেটত আছে সোণাৰী সমষ্টি। বিগত সময়ত বিধায়িকা নবনীতা সন্দিকৰ কর্মরাজিয়ে বিতুষ্ট করে রাখিছে সমষ্টিবাসী। তার তথ্য ইতিমধ্যেই পড়ছে নেতৃত্বর হাতত, যার বাবে প্রভারী পান্ডায় সোণাৰীৰ দলীয় কর্মীর সঙ্গে বহে বিশেষ বৈঠকত। যদিহে দলীয় কর্মীর সঙ্গে বহা বৈঠকের পিছত প্রভারী পান্ডায় তৈয়ার করা রিপোর্ট নবনীতা সন্দিকৰ পক্ষে না যায়, তাতে বিপদ নিশ্চিত। হয়তো ভাল দিন আহিব পারে দীর্ঘদিন ধরে দলের পতাকা ধরে রখা অনুপ সিং রাজপুর হাতলৈ। রাজপুরের রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। পশ্চিম কার্বি আংলংত রাষ্ট্রীয় সংগীতক অপমান। সরকারি অনুষ্ঠানতে ভুলকৈ পরিবেশন করলে রাষ্ট্রীয় সংগীত। জনপ্রতিনিধি তথা সরকারি আমোলা বিষয়ার উপস্থিতিত ভুলকৈ রাষ্ট্রীয় সংগীত পরিবেশনক লৈ সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। দেশ সেবা করবলে আগবাড়ি আছে এই সকল নেতা। রাজহুয়া মঞ্চত পরিবেশন করেছে রাষ্ট্রীয় সংগীত। এই সকল নেতার মুখর গীত শুনিয়েই নব প্রজন্মই অনুকরণ করব রাষ্ট্রীয় সংগীত। কিন্তু তেওঁলোকে পরিবেশন করা রাষ্ট্রীয় সংগীতটা শুনকচোন। হয়, কৰবাত এটা ভুল হৈছে, ভুল হোৱাটো তেওঁলোকেও বুজিছে,
কিন্তু কত কি ভুল হল সেয়াহে ধরব পড়া নাই তেওঁলোকে। শুদ্ধ করে আগবাই নিবলৈ ফোকোজা লাগেছে তেওঁলোকর। এয়া এটা সরকারি অনুষ্ঠানত রাষ্ট্রীয় সংগীত পরিবেশনের দৃশ্য। পশ্চিম কার্বি আংলং জেলার ডংকামুকাম স্থিত ওয়াইসং স্টেডিয়ামত দেওবারে অনুষ্ঠিত হয় স্কুটি প্রদানের একটি অনুষ্ঠান। অনুষ্ঠানত অংশ লয় কার্বি পরিষদের মুরব্বী তুলিরাম রংহাং, সাংসদ হরেন সিংবে, বিধায়ক মানসিং রংপি সহ বহু প্রতিনিধি আর সরকারি বিষয়ায়। সকলো ঠিকই আছিল, পিছে রাষ্ট্রীয় সংগীত পরিবেশনে সামরণি অনুষ্ঠানতে লাগিল অথন্তর। রাষ্ট্রীয় সংগীত ভুলক পরিবেশন করা যেন হাঁহি রখাব নয়ে মুখ্য কার্যবাহী সহ উপস্থিত প্রতিনিধি সকলে। ভোজাইর পৰা প্ৰণৱ শর্মা, নিউজ18 অসম নর্থ ইস্ট। প্রাইম টাইম এটি আমি এনেদরে চলাই থাকিম, কিন্তু এইখিনিতে সময় হয়েছে চমু বাণিজ্যিক বিরতির। দিনৰ অন্তত শিক্ষার্থীসকলে লগ পাইছে সহপাঠী, আরম্ভ হয়েছে বিদ্যালয়ত খেল ধেমালি। অবশ্যই এইবার সকলে সাবধানতার বাবে পরিধান করেছে মাস্ক। আমার স্যানিটাইজার আছে বা কিবা লাইলে হাত ধুব পড়া সুবিধা অকন আছে। আর মাস্ক মারিব দিছে, পড়ার সময় তো মাস্ক মারিয়ে থাকবে দিছে। এনেদরে এতিয়া নতুন বছর প্রারম্ভণিতে পূর্বর ধরনে আকো আরম্ভ হয়েছে পাঠদান। গুৱাহাটীৰ পৰা বলেন ভট্টাচাৰ্য, রিপোর্ট নিউজ18 অসম নর্থ ইস্ট। প্রাইম টাইম এটিনত আৰু বহু কেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ জনাবলৈ বাকী আছে, কিন্তু তাৰ পূৰ্বে পুনৰ সময় হৈছে বাণিজ্যিক বিৰতিৰ।